Z5 এ বিনামূল্যে মঙ্গলময়ী সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। এটা কি করে সম্ভব? একটু আগেই তো সবুজ শাড়ি পরেছিল। কখনো কখনো খারাপও ভালোর জন্যই হয়। আমাদের ঘরে আটকে রাখার জন্য ভালোই হয়েছে সিঁড়ি। চলুন তাড়াতাড়ি চলুন। ডানা সন্তোষী, আমার মাথায় একটা কথা এসেছে। কি? এই সিন্দুরি ওভাবে গায়ে শাল চাপা দিয়েছিল কেন জানি না, তুই খেয়াল করেছিস কিনা, কিন্তু আমি দেখেছি ও লাল রঙের কিছু পরেছিল, আর অনেক লাল রঙের চুড়ি যা কোনেরা পরে। কাকি, এসব কথা পরে হবে, এমনি অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। আরে না, আমাদের এভাবে গেলে হবে না। যেতে পারবো না মানে? তোর মনে আছে সিন্দুরি আমাদের তিনটে শর্ত বলেছিল, আর চতুর্থ শর্তটা তো বলেইনি। এবার আমি বুঝতে পারছি, এই চতুর্থ শর্তটা হচ্ছে ওই কোণের সাজ নিয়ে কিছু একটা। আরে নয়তো কেউ নাগপঞ্চমীর পুজোতে কোণের সাজে সাজে নাকি? না, তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি গিয়ে ওই লাল শাড়িটা পরে ফেল কোণের মতো, আর একদম কোণের মতো সে যায় তুই। আমাকে শুধু দু মিনিট দিন, আমি এক্ষুনি আসছি। আপনি আমার পরীক্ষা না নিয়েই স্থির করে ফেললেন যে কে আসল সন্তোষী আর কে নকল। আরে কোথায় ছিলে তোমরা, এত সময় লাগিয়ে দিলে? বলছি, এবার আমার পালা, যার জন্য আমি একেবারে প্রস্তুত। সন্তোষী মাকে ধন্যবাদ যে তোমরা সময় থাকতে এসে গেছো। আমি আপনাকে যা যা কথা দিয়েছি সেই সব পূরণ করব। প্রথমে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করি, তারপর আপনি আপনার কথা রাখবেন। বিয়ের কথা দিয়েছিলেন কিন্তু এই নকল সন্তোষী আমার সাথে ছলনা করেছে, ঠকিয়েছে আমাকে। সিন্দুরি, এখন হেরে যাচ্ছ বলে যা খুশি বলছো? আমি যা খুশি তাই বলছি না। অনেক হয়েছে সিন্দুরি, এবার থামো। কিসের অনেক হয়েছে? আর এমনিতেও আমি তোমায় কোনো আয়োজন করতে দেখিনি। আমার হিরোকে দোলনায় কি করে বসাবে? Z5 এ বিনামূল্যে মঙ্গলময়ী সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।